নিশ্চয় ভালো আছো। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপে পাসপোর্ট সাইজের ছবি সাইজ করে কাটা হয় এবং তা কিভাবে প্রিন্ট করানো হয়। তো আমরা সেক্ষেত্রে ফটোশপ অপশানে ঢুকলাম। তো এখানে আমাদের ছবির নাম আছে, কেটে দিলাম। তা দেখতে হবে কীভাবে নিয়ে আসবো, তা তো আমাদের দেখতে হবে। তো আমরা একটা পিকচার নিয়ে আসবো, যে পিকচারটা কাজ করব সে পিকচারটা আমরা নিয়ে আসলাম। তো এখানে আমরা যে কোনো ছবি কাজ করতে হলে সে ছবিটাকে প্রথমে সাইজ করে কেটে নিতে হবে। তো আমরা কাজ করব আপনার পাসপোর্ট সাইজ এবং স্ট্যাম্প সাইজ। তো পাসপোর্ট সাইজ ছবিটা কীভাবে করব, তো আমরা হয়তো যদি কিবোর্ড ইউজ করে মজা পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা কিবোর্ডের সি বাটন চাপ দেব। আর যদি তা না ব্যবহার করে থাকি, তাহলে আমরা এই অপশনটি দেখেন, আমরা সি বাটন চাপ দেওয়ার পরে এখানে এই অপশনটি উপরে চলে গেছেন দেখেন। তো আমরা এখন এই অপশনটি চাপ দেব, বাস আবার চেপে নিলাম। তো এখানে দেখেন এই অপশনে ফাঁকে যেগুলো ঘর আছে, উইথ লেন্থ হাইট এগুলো লেখা আছে, কারণ উইথের জায়গায় আমরা অপশন দেবো, মানে সাইজ অপশন দেবো, সাইজ কত নেব। তো আমাদের সেটা জানতে হবে আমরা পাসপোর্ট সাইজের সাইজটার কত কত ইঞ্চি বাই কত ইঞ্চি। তো আমরা এখন এখানে দেব 1.9। তো এখানে দেব 1.6, তার পাশে দেব 300। আমরা যে কোনো সাইজ কেটে নে কেন, কিন্তু এই অপশন থেকে 300 থাকতে হবে, এটা আমাদের ফটোশপের নিয়ম। তো আমাদের সাইজ অপশনের সাইজ অপশনটা দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন কেটে নেব। তো এই আমাদের এখানে অপশনে নেওয়া আছে, তো এই আমরা সাইজটা যে পিকচারটা নেব তার মাথার সাইড থেকে টান দেব। দেখেন এদিকে সাইডে চলে গেছেন, ছবিটা কী হয়েছে, সাইড অপশন ধরে গেছে। সেক্ষেত্রে আমরা কী করতে হবে, সাইজটা আমাদের ভুল হয়েছে, সেক্ষেত্রে আমরা আবার কার্বনে ক্লিক করে ক্যান্সেল করে নিলাম। তো সাইজটা ঘুরাবো কীভাবে, সেক্ষেত্রে আমরা এখানে এই অপশনে কেটে দিলাম। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এখন এইখানে আমাদের যে অপশন নেওয়া ছিল আমরা চেঞ্জ করে নিলাম। তো এখন আমরা মাথার সাইড থেকে নিচের দিকে টিপে ধরে টান দেব, দেখেন আমাদের ছবিটা বাঁকা আছে, তো সেজন্য আমরা সেক্ষেত্রে বুঝতে ধরতে কষ্ট হতেছে আমাদের। তো আমরা সিলেক্ট করে নিলাম, যেটুকু সিলেক্ট করছি ঠিক সেতুটুকুই হবে হিসাবটা, তার বেশি হবে না। তো হিসাবটা যেহেতু বাঁকা আছে, আমরা বাঁকাটা সোজা করবো, ডাবল ক্লিক করে নিলাম। ওটা যদি বাঁকা আসে সেক্ষেত্রে কী করতে হবে, আমরা সেভাবে পিসার ছোটো করে নিলাম, স্পেস এবং আলটা ধরে পিসার ছোটো করে নিলাম মাউসে ক্লিক করে আমাদের সুবিধার জন্য। তো এখন ছবিটা কীভাবে সোজা করবো, তো কন্ট্রোল এ দেব, ওই অপশনটা নিয়ে আসবো, কন্ট্রোল টি দেব। এখানে দেখেন এটা চিহ্ন আসছে, সেক্ষেত্রে আমরা ছবিটা আলট্রা এবং শিফট ধরে টান দেবো, দেখেন ছবিটা বড় হইতেছে, ছবিটা বড় হতেছে এবং সোজা করার জন্য চেষ্টা করতেছি। তো ছবিটা মোটামুটি সোজা লাইনে চলে আসছে, ছবিটা এখন সোজা হয়ে আসছে। তো শেষ ছবিটা আমাদের নেওয়া হলো, তো ছবিটা আমরা কাজ করব। তো যেহেতু এদের সাদা চিহ্ন আসছে, সেহেতু আমাদের আরও একটু কাজ করে নেওয়া উচিত, সেক্ষেত্রে কন্ট্রোল এ কন্ট্রোল টি আবার দেব। তো সেম কন্ট্রোল এবং শিফট ধরে টান দেব। তো এই ছবিটা কী হলো, একটু সাইজে বড় হলো, কিন্তু ছবিটা সরে আসলো।
এখন কি করব, ছবিটার কালো কালো চিহ্নগুলায়, কালো কালো দাগগুলায় যে কালো অপশন দেওয়া আছে, এই যে কাল যেহেতু কালো দেখা যাচ্ছে, সেটা আমরা এখানে জুম দিয়ে কাজ করে নেব। যেহেতু এই অপশনে আসার কারণে ওটা আমার কাজ করতেছে না, কন্ট্রোল ডি দিয়ে এই দাগগুলো বাদ দিয়ে দেবো। এখন আমরা অপশন ধরে কাজ করব। এখন বন্ধুরা যেখানে ক্লিক করবো সেখানেই জিরোটা থাকবে, কিন্তু চলে যাচ্ছে তাই না? তো চলে গেলে তো আমাদের হবে না। তো এখানে এই ডাবলটা ক্লিক করলে, ডাবল ঘট ক্লিক করলেই আমাদের আর চলে যাবে না। দেখেন, এই দেখেন, আমরা তিনবার চারবার ক্লিক করলাম কিন্তু কেটে গেল না। তো ওটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে নিলে আর কাটবে না। আমরা সিলেক্ট করব কালো জায়গাগুলো, নিয়ে কালো জায়গা সিলেক্ট করার পরে আমরা কী কর নেক্সটে কী করতে হবে, কন্ট্রোল আলটা ডি দেব। ডি দিয়ে আমরা এখানে 11% নেব, দিয়ে ওকে দেব। তাহলে কী হলো, আমাদের 11% নিলে সুবিধা হবে, ছবিটা কাজ করার সুবিধা হবে। এখানে কন্ট্রোল এবং এম চাপ দেব, কন্ট্রোল এবং এম। তো এখানে কন্ট্রোল এম, এখানে আসতেছে না, না আসলে পরে আমাদের হাইট করা আসতে যেন আসতেছে না। তো তাহলে আমরা কী যাবো, ইমেজে যাবো, এখানে দেখেন এই কন্ট্রোল এম একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। এলিমেন্ট ঘরে চলে আসলো, এটা কন্ট্রোল এম দিলেও চলে আসে, তো আমাদের কিবোর্ডের সমস্যা কারণে হতেছে না। তার পরে আমরা এখানে লাইটিংটা একটু বাড়াই নেব, কালো ছিল আমরা একটু বাড়াই নেব, মেসিং করে নেব। দেখেন বন্ধুরা, শুধু ওইটুকুই দেওয়ার কারণে, ওই যে আপনাদের আমরা যে 11 দিলাম, 11 দেওয়ার কারণে কিন্তু অপশনগুলো সাইড থেকে সিলেক্ট করে নিচ্ছে। দেখেন আমাদের চোখের আইডিয়ার মতো, চোখের অপশন যতটুকু আইডিয়ার অনুযায়ী আমরা ছবিটা একটু ফর্সা করে নিলাম। এখানে যে কোনো কালার সিলেক্ট করা যাবে, যেমন রেড কালার করা যাবে, কেউ যদি চান গ্রিন কালারও করা যাবে, এবং কেউ যদি চান ব্লু কালারও করা যাবে। আমাদের চোখে যেটা সিলেক্ট মনে হয় আমরা সেটা করে নেব, ওকে দেবো। তো এই জিজিটা কীভাবে কাটবো, কন্ট্রোল ডি দিয়ে কেটে নেব। তো এখন দেখেন এখানে ছবির এই কালো কালো চিহ্নগুলো, এই কালো কালো চিহ্নগুলো কীভাবে দূর করতে হবে, এখন আমরা বি বাটন দিয়ে কিবোর্ডে বি অপশন অথবা এখানে এই অপশনটা দিয়ে আমরা কাজ করব। এখানে ক্লিক করলে এই অপশনটা ওখানে চলে যাবে। সবগুলো কাজ করতে, কাজের ক্ষেত্রে দেখতে হবে আমাদের যে কাজটা করি না কেন, যেটা সিলেক্ট করি না কেন, আমাদের এখানে অপশনটা বেশি উঠবে, আমাদের এটাই ফলো করতে হবে। তো আমরা এখন টুল ব্রাশে কাজ করব। যে টুল ব্রাশ মানে সাদা করার জন্য, তোমরা আগে ছবিটা একটু বড় করে নেব। আমরা আলটা ধরে আমাদের সিলেক্ট যে ভালো জায়গাটা ফেসের, সেই ভালো একটা জায়গায় সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে দেখেন আমাদের কালো জায়গাটায় এটা একটা কাজ করার জন্য টান দিলাম, সেখানে দেখা গেল অনেক সাদা হয়ে আসছে। এখানে সাদা আসার কারণ হলো এখানে আমাদের বাড়ানো দেওয়া আছে, পার্সেন্ট বাড়ানো দেওয়া, পার্সেন্ট কমাইতে হবে। এখানে 20 থেকে 22 বা 19 এরকম থাকতে হবে, দুটোই একই সিস্টেম। তো সেক্ষেত্রে ওটা হবে না, আমরা এখানে যেহেতু ভুল করছি সেক্ষেত্রে বেগে যেতে হবে। বেগে যেতে কী ক্যাপ অপশন কাজ করতে হবে, কন্ট্রোল আলটা জেড, তাহলে আমাদের বেগ অপশনে চলে গেল। কন্ট্রোল আলটা এবং একসঙ্গে জেড, তাহলে আমরা বেগ অপশনে চলে যাবো। তারপরে ছবিটা একটু আমরা ছোটো করে নিলাম, তো আবার একটু বড় করে নিলাম সুবিধার জন্য, আলটা ধরে ভালো জায়গায় ক্লিক করে নিলাম, তারপরে আমরা কাজ করলাম। এখন দেখেন বন্ধুরা, তো আগের মতো আর সাদা হয়নি, কিন্তু এখন ম্যাচ করে নিচ্ছে, যে জায়গাটা আমরা সিলেক্ট করে নিয়েছি সেই জায়গাটাই ম্যাচ করে নিচ্ছে। যেহেতু আমাদের ওখানে লাল আসছে, সেক্ষেত্রে আমরা এই জন্য আমরা এটা সিলেক্ট করে নিলাম, ভালো জায়গা সিলেক্ট করে নিয়ে আমরা সেই জায়গাগুলো, কালো কালো জায়গাগুলো পরিষ্কার করে ঠিক যে জায়গা সিলেক্ট করলাম সেই জায়গার মতো পরিণত করবো। চোখের পাশগুলো সময় কালো থাকে, চোখের পাশগুলো সিলেক্ট করে নিলাম, কাজ করে নিলাম। তো স্পেস ধরে ছবিটা সরানো যায়, স্পেস ধরে আমি ছবিটা সরা নিলাম, যেহেতু কাজ করতে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে এই যে সিলেক্ট করে নিলাম। ছবিটার পাশ থেকে যে যা কালো জায়গায় কাজ করবেন, আশেপাশে অপশন থেকেই ছবিগুলো কাজ করে নেবেন।
আমাদের টোটালটা শুধু অসংগুলো শেখানোর জন্য বস। তো মনে করবেন না যে এখানে এই ছবিটা এত বাঁকা কেন, সোজা কেন, এই ছবিটা বড় কেন, এই ছবিটা ছোট কেন, ছোট হলো কেন, এটা কোনো অপশন না। আপনার চোখের আইডিয়া যে কোনো ছবি যে কোনো সাইজ করে নিতে পারেন, যে কোনো অপশন করে নিতে পারেন, এটা কোনো সাবজেক্ট না। আমাদের মূলত অপশন হলো আপনাদের শেখানো। টুলটা বড় করলাম, সেক্ষেত্রে কীভাবে করতে হবে, এখানে দেখবেন কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট একটা অপশন আছে, ওখানে যে কোনো যে বাটনে ক্লিক ডান বাটনে ক্লিক করলে বড় হবে, এবং আপনার রাইট বাটন ক্লিক লেফট বাটন ক্লিক করলে ছোটো হবে। ছোটো করে নেবেন বা বড় করে নেবেন, যেভাবে টুলস করে কাজ করে মজা পান সেভাবে করে নেবেন চোখের আইডিয়ার মতো। আমি দেখেন আমরা কালো জায়গাগুলো যে কালো জায়গা ছিল ওগুলো আমরা কাজ করতেছি। তো আমাদের এখন মোটামুটি ব্রাশ টুলের কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন কাজ করব। আপনার র্যাডল সিম কি ঠিক করা হয়েছে? হ্যাঁ বস, আমরা এখন দেখবো নিজ কাজগুলো দেখবো। তো আমাদের এখন মোটামুটি ব্রাশ টুলের কাজ ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে দেখো আমরা কালো কালো চিহ্ন এখানে বরুণ অপশন দেখা যাচ্ছে, এই যে এখানে বরুণ বরুণ দেখা যাচ্ছে, এখানে সাদা বেশি হয়ে গেছে, তো এগুলো ব্রাশ টুলের কাজ হয়। কিন্তু এখানে নেক্সট তারপরেও আর একটা অপশন দিয়ে কাজ করা যায়, সেক্ষেত্রে আমরা কী করবো কিবোর্ডের যে অপশন চাপ দেবো অথবা এই ব্রাশ টুল এই টুলটা কাজ করবো। তো এই ফোনটা আমি দেখা যাচ্ছে যে টুলসটা অনেক বড়, সেক্ষেত্রে আমি টুলটা ছোটো করে নেবো, একটু হালকা ছোটো করে নেবো, নেওয়ার পর আর ছবিটা একটু বড় করে নেবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে আলটা চেপে ধরে আমরা ভালো একটা জায়গা সিলেক্ট করে নিলাম, বুঝতে আমরা সাইজের সুন্দর জায়গাটা সিলেক্ট করে নিলাম, করে নিয়ে আমরা এখন এই জায়গায় যে জায়গায় সিলেক্ট করেছি সেই জায়গার মতো পরিণত হবে। তো চিহ্নগুলো উঠে গেছে, ভাঙ্গা ভাঙ্গা চিহ্ন যেগুলো থাকবে সবগুলো উঠে যাবে, বরুণ থাকলে উঠে যাবে, ভালো যা ক্লিক করে নিলাম, কালো ছিল কালো চিহ্নটা উঠে গেল। এবং কোনো জায়গায় যদি কেউ যদি বলে যে ভাই আমাদের এই চিহ্নটা থাকবে না, এইগুলো চিহ্ন থাকবে না, কিছু চিহ্ন রাখবো না, অনেকে দেখা যায় যে বলে ভাই আমাদের তো বরুণ যে চিহ্নটা রাখবেন বা তিল চিহ্নটা রাখবেন সেক্ষেত্রে কাজ করার দরকার আসে না বা করবেন না, তবে ছবিটা যার ছবি কাজ করবেন তাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত যে পেমেন্টটা উঠাবো কি না, তাহলে হয়তো বা আপনার কাজটা করতে সুবিধা হবে বা কাস্টমারকে ডেলিভারি দিতে সুবিধা হবে বা কাস্টমার খুশি থাকবে। যে আমরা দেখলাম এই টুলের কাজ দেখলাম কীভাবে করলাম, এখন আমরা দেখবো চুলের যে কাজটা আমরা করবো। চুল দেখেন একটু সাদা সাদা হয়ে আছে, এগুলা একটু কালো করব। চুল সাদা হয়ে কীভাবে কালো করবো, আমরা এখানে এই টুলটা কাজ করবো, করে এখানে ক্লিক করব, এখানে সাদা সাদা জায়গায় ক্লিক করব, যেগুলো সাদা এগুলো জায়গায় ক্লিক করবো, বেশ আদার্স কোনো সাইড না, করলাম কন্ট্রোল আলটা ডি চাপ দিলাম, এখানে অপশন আছে 11, ওকে দিলাম, কন্ট্রোল এম দিলাম, এখানে কন্ট্রোল এম কাজ করতেছে না, সেক্ষেত্রে আমার কিবোর্ডে সমস্যা আছে বিধায়। ফাইলের আমরা ইমেজে ঢুকলাম, অপশনে ঢুকলাম, এখানে ঢুকলাম আমরা কন্ট্রোল এম, এখানে আমরা নিচের দিকে নামবো, দেখেন অটোমেটিক কালো হচ্ছে, এই যে এই চোখের আইডিয়া পর্যন্ত আমরা কালো ব্ল্যাক করে নিলাম, কন্ট্রোল ডি, দেখেন আগের তুলনায় অনেক কালো হয়ে আসছে। এবং এখন সেক্ষেত্রে আমরা যেহেতু কালো আসতে বাদ কিন্তু আপনার এনে সাদা সাদা কিছু রয়ে গেছে, সেহেতু আমি কী করবো আরও কালো করব। আরও কালো করতে গেলে কী করতে হবে, আমরা ও অপশনে যাব, ও অপশন ও ও টুলসটা হলো আপনার ব্ল্যাক টুলস, দেখেন টুলসটা এই জায়গায় চলে গেছেন, এই যে এখানটাই চলে গেছেন, তো ও টুলস এটা দিলে কিন্তু ও কাজ করবে না, কিন্তু আমাদের ও অপশন করতে গেলে এই হাতের চিহ্নটা
কাজ করতে হবে, এই অপশনটা ওখানে নিতে হবে, এবং এখানে যে এই অপশনটা নিতে হবে। তাহলে আমরা কোর্সটা বড় হয়ে গেছে, ছোট করে নেব। দেখেন কালো হয়ে আসছে, সেম কালো দেখা যাবো। কোর্সটা বড় করবো, কোর্সটা বড় করে আমরা চুলের জায়গায় একটু মাউস চেপে ধরে মনের আইডিয়ারে, চোখের আইডিয়ারে আমরা কাজ করে নেব। চুলটা বড় করে নেব এবং পোস্টারে ছোট করে নেব, আমরা ভুরুতে কাজ করব কিছু। চোখে কাজ করব কিছু, আমরা ছবিটা ছোট করবো যে ঠিক আছে কিনা, জাস্ট বোঝানোর জন্য কাজটা করানো। আপনার চোখের আইডিয়ারই ছবিটা কাজ করে নেবেন, শুধু আপনাদের বোঝার জন্য আমরা টোস্টগুলো ব্যবহার করছি কীভাবে, তার টোস্ট নিয়মগুলো দেখাই দিচ্ছি। কিন্তু এই না যে ছবিটা আমি কাজ করে সাদা করে ফেলালাম বেশি, কালো করে ফেলালাম বেশি, এটা কোনো অপশন না। অপশনটা হলো যে আপনাদের শেখানোটা হলো মূল উদ্দেশ্য হলো আমার, এটা তো কীভাবে করানো হয় সেগুলো দেখানো। তো আমরা দেখেন ব্যাকগ্রাউন্ডে কোনো গাছপালা আছে বা অনেক বাঁশ রয়েছে, ওগুলো কীভাবে কাটবো, সেই জায়গায় কাটতে গেলে আমরা কী অপশনটা ব্যবহার করবো সেখানটা সেটা জানতে হবে। আমরা এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমরা পি বাটনের চাপ দেবো, কিবোর্ডের পি অপশন অথবা এই কলম অপশনটা চাপ দেবো। তো আমরা কলম অপশনে চাপ দেবো, এই আমরা পি অপশনে গেলাম। দেখেন আমাদের এখানে একটা সাদা চিহ্ন চলে আসতেছে, সেই জন্য আমাদের কাজ কী কাজ করতে হবে, আবার ব্যাক অপশনে যাবে কন্ট্রোল আলটা জেড। তো এখানে আসার কারণ হলো এখানে এই চিহ্নটা দেওয়া আছে বিধায় এই অপশনটা দেখাচ্ছে, আমরা এই টুলসটা ব্যবহার করব, তাহলে এই অপশনটা আর দেখাবে না। দেখেন বন্ধুরা আর দেখাচ্ছে না, ছবিটা বড় করে নিলাম। এখানে কাস্টমার বুঝতে হবে কাস্টমার এখানে কী ছিল, রিং ছিল কি না, কানের রিং ফলো রাখতে হবে, ঝুমকা ছিল কানে, তো ঝুমকার কারণে আমরা সাইজ করে নিলাম। তো কীভাবে কাটতে দেখতেছেন, এই যে আমরা এই যে এরকম বাকি অপশনটা নিয়ে আসলাম, অনেকে ওখানে দেখা যায় যে কীভাবে কীভাবে নিয়ে আসলো, সেটা একটা বিষয় আছে। তো এখানে নিয়ে আসার পরে আমরা সাইজে মন মতো বাঁকা করে নিলাম, নেওয়ার পরে আলটা চেপে ধরলাম, নেওয়ার পরে আলটা চেপে ধরে ব্যাগে চলে গেলাম, যেদিকে চলে যাবো সেদিকে অপশন ঢুকতে হবে, সেটা কাছাকাছি রাখলাম, তারপর আলটা ছেড়ে দিলাম, মনের মতো মাথার সাইজটা কেটে নেব, চোখের রাইডার মতো যতটুকু নিলে আমার ভালো ভালো হবে, ছবিটা দেখতে সুন্দর হবে, তা করে নেব। কানটা ঢেকে গেছেন, কানটা কেটে যাচ্ছে, ফলো করতে হবে, এখানে কান আছে। তো যখন ক্যামেরা শুটে ছবি তোলা এরকম হয় না, তো আমরা এখন এটা ছবি ছিল বিধে আমরা কাজ করে দেখাচ্ছি। আমরা কেটে নিলাম, পিছনে চলে গেলাম, ব্যাকে চলে গেলাম, কন্ট্রোল কন্ট্রোল এবং এন্টার তার সঙ্গে চাপ দিলাম, ধীরে চলে আসলো। এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো কীভাবে, এখানে যে অপশনটা আছে সেকেন্ড অপশন থেকে ক্লিক করে নিতে হবে। এখানে আপনি কোন কালার নেবেন, কীভাবে নেবেন, কালার সিলেক্ট করে নেবেন, তারপরে এন্টার ওকে দেবেন, ওকে দেওয়ার পরে আপনি ডিলিট শুনে চাপ দেবেন, ডিলিট শুনে চাপ করে কাজ করতেছে না। ¿Qué tal? ¿Qué tal? ¿Qué tal?
কাজ করব তো হলো আমরা এই ছবিতে, তো সেক্ষেত্রে এই জন্যই সমস্যাটা দেখা যাচ্ছিল। এই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, তো এখানে ডিলিউশন চাপ দিলাম, অপশন চলে গেল। আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড যে সাইজ যে কালার সিলেক্ট করে নিয়েছি সেই সেই কালারটা পিছনে চলে আসলো। আমরা এখন ডিটেলসিং চিহ্নটা কীভাবে সরাবো, কন্ট্রোল ডি। এখানে দেখেন ছবিটার এখানে কালার ডুলের অপশনটা এখানে একটা দেখাচ্ছে যে কীভাবে কালো দেখাচ্ছে এটা অপশন। এখানে এখানে কাজ করবো হালকা একটু। আপনাদের যে যখন ছবিটা করবেন হয়তো ক্যামেরা রেটুলেশন খারাপ হলে ছবিটা এরকম হয়, কিন্তু আমাদের যেখানে ভিতরের ছবি ছিল সেক্ষেত্রে এরকম হয়েছে। আপনার যে ক্যামেরাটা কাজ যে ছবিটা কাজ করবেন ক্যামেরা যেন ভালো হয় তাহলে আমার কাজ করতে সুবিধা হবে এবং কাজও কম করতে হবে। সিলেক্ট করে নিলাম, কাজ করে নিলাম হালকা চোখে দেখার মতো। তো মোটামুটি কি কি ধরনের কীভাবে কাজ করলাম, কোন টুলসের কী ব্যবহার তা আমরা দেখলাম। তো আমরা এখন ফোটার কাজ করবো, ফোটা দেখেন তো লালচেভাবে ভাব ধরাবো। তো এখানে কীভাবে করবো, পি অপশন নিলাম, আবার আবার পি অপশন নিলাম। এখানে মুখ ফোটের পাশে একটু হালকা চিহ্ন ব্যবহার করে ধরলাম, ধরার পরে আলটা চেপে ধরে ছেড়ে দিলাম। তারপরে আমরা ফোটটাকে সুন্দরভাবে সাইজ করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, তো এখন ঠিক সেম ভাবে আমরা সাইজ করে নেব। মনের মতো সাইজ করে নিলাম, এখানে আমরা ঠেকাই দিলাম। এখানে বাঁকাতারা হয়েছে কিন্তু বাঁকাতারা রাখা যাবে না, বাঁকাতারাকে খুব ভালো দেখাবে না। তো আমরা এখন ব্যাক অপশনে চলে গেলাম, আবার করে নেব। জাস্ট আপনাদের বোঝার জন্য দেখা দিচ্ছি কীভাবে করবেন। তা এখানে অপশন আছে, অপশনটা হলো আপনার মন মতো সাজিয়ে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের রুচি সমস্ত কিছু করতে পারবেন। জন্য জাস্ট কীভাবে করবেন তা দেখা দিচ্ছি। জাস্ট আপনার নেক্সট কন্ট্রোল এন্টার। তো এখানে কালো কালো চিহ্নে আসছে, এগুলো আমরা সরাতে হবে। কীভাবে সরাবো, কন্ট্রোল শিফট আই দেবো, ব্যাগে চলে যাবে। এখানে আমরা কাজ করব আর অপশনে কাজ করব, আর আর কিবোর্ডের আর অথবা এরোসটা ব্যবহার করব। এখানে এরোস ব্যবহার করব। তো আমরা এখন এই কালো চিহ্নগুলো এখানে সরাই নিয়ে আসবো। দেখেন বন্ধুরা, ফোটের যে কালো চিহ্নগুলো সব বোঝা যাচ্ছে, মুখটা ছোট হয়ে গেছে, ফোটটা সুন্দর হয়ে যাচ্ছে। বন্ধুরা ঠোঁটটা এখন উজ্জ্বল করছে। তো এখন আমরা কি করব, কন্ট্রোল শিফট আবার আই দেবো, তাহলে সাপ ভিতরে চলে আসলো। এখানে দেবো কন্ট্রোল বি। এখানে তিনটে অপশন আছে, এখানে সিলেক্ট করে নেব কোন কালারটা দিলে আমাদের খুব ভালো হবে, রেড কালার না গ্রিন কালার না আপনাদের ব্লু কালার, যেটা যে কোনো একটা যেভাবে আপনাদের করে সুবিধা হবে, যে কোনো কালার দিতে চাচ্ছেন সেই কালারই দেওয়া যাবে।
ওকে দেবো, কন্ট্রোল ডি দেবো, দেখেন আমাদের চলে আসছে, ফোর হয়ে গেছেন, পুরো গাছ মোটামুটি ক্লিয়ার, পুরো গাছটা হয়ে গেছে। সেভ ছবিটা এখন সেভ করে নেবো, কীভাবে করবো জাস্ট আমাদেরকে বন্ধুরা জাস্ট আমাদের নিয়মটা দেখাচ্ছি আপনাদেরকে, কীভাবে করবেন তা দেখাচ্ছি। এই না যে ছবিটা এমন হলো কেন, তেমন হলো কেন, এটা কোনো অপশন না, আপনার কোন টুলস দিয়ে কী কাজ করবেন এবং কীভাবে ব্যবহার করবেন তা দেখাচ্ছি। তো বন্ধুরা ছবিটা শুরু করে নিলাম এবং ছবিটা সেভ করে নেব, ফাইলে গেলাম, সেভ পাসে গেলাম, ডেস্কটপে যাব, যদি আমি ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপে সেভ করতেছি। তো আপনারা যে কোনো ফাইল নিতে পারবেন, কম্পিউটারে যে কোনো ফোল্ডার নিতে পারেন, যে কম্পিউটার সিলেক্ট করে যে কোনো ফোল্ডার উঠতে পারবেন, কোনো কোনো অপশন না, কিন্তু আমি সিলেক্ট করবো ডেস্কটপে। ডেস্কটপ এখানে জেপিজি দেওয়া আছে, এখানে নাম্বার দেবো, কোন নাম্বারে দেবো তা লিখবো, যে সেভ দেবো, আমার সেভ হয়ে গেল। তো আমি দেখলাম সেভ হয়েছে কি না তা চেক করবো। হ্যাঁ বন্ধুরা ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। যদি আমার ছবিটার কাজ ভালো লাগে থাকে, যদি আমাদের অপশনটা ভালো লেগে থাকে, তাহলে আমাদের আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন এবং নেক্সট অপশনের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে নিন। থ্যাংক ইউ বন্ধুরা।